বন্ধুরা, কি হবে যদি কোনো মানুষ প্লেনের চলন্ত ইঞ্জিনের সামনে চলে আসে? আর ঠিক এরকমই একটা ঘটনা ঘটে ভারতের ছত্রপতি শিবাজি এয়ারপোর্টে, যখন 17 ডিসেম্বর 2015 সালে ফ্লাইট AI-619 মুম্বাই থেকে হায়দ্রাবাদ যাওয়ার জন্য প্রস্তুতি নিচ্ছিল। তখনই নিত্য রুটিনের মতো সমস্ত টেকনিশিয়ান দ্বারা প্লেনের সমস্ত ইঞ্জিন চেক করা হচ্ছিল, যাতে মাঝ আকাশে কোনো প্রবলেম না হয়। আর তখনই তাদের মধ্যে একজন স্টাফ মেম্বারের একটা সংকেতকে পাইলট ভুল করে ইঞ্জিন স্টার্ট করার সংকেত হিসেবে ভেবে নেয়। কিন্তু একজন ভারতীয় টেকনিশিয়ান রবি সুব্রমণিয়াম তখনই ইঞ্জিন চেক করায় ব্যস্ত ছিল। আর তারপর যা ঘটে তা দেখে আপনিও অবাক হয়ে যাবেন। কিন্তু তার আগে ভিডিওকে লাইক আর চ্যানেল সাবস্ক্রাইব করে দিন, কারণ আপনাদের একটা লাইক আর সাবস্ক্রাইব আমাকে আরো একটা ভিডিও বানাতে মোটিভেট করে। বন্ধুরা, তখন 1.5 লাখ RPM এ ঘুরতে থাকা ইঞ্জিন তাকে টেনে নিয়ে হাজারো টুকরো করে দেয়। বাকি আপনি কি কখনো প্লেনে যাত্রা করেছেন?